আরে মাদুর সাপ, পাসুক তো রেখে উঠতো, তুই এখানে কি করবা লাগছ? ট্রেন আসতেছে কিনা ওটা দেখতেছি বুঝছেন। আরে কত কিছু দেখলি শুন, এই যে ক্যারাম প্রতিযোগিতা ওটা বলে শেষ হয়ে গেছে, চেয়ার পাঠাইছিলাম চেয়ার গুলো ফেরত দিছে। আচ্ছা আপনারা কে কইছে এই কথা? নিশ্চয়ই আমির খান কইছে। দেখেন ও পলিটিক্স করতেছে, কোনো ব্যাপার না, এটা তো হইছে সেমি ফাইনাল, আপনি তো হলেন ফাইনালের প্রধান অতিথি, আপনি কি চান সেমি ফাইনাল আপনার প্রধান অতিথি বানায় বসায় রাখি? আর ওই ময়েস কন্ট্রাক্টর, এই রাখ ময়েস কন্ট্রাক্টর, ময়েস কন্ট্রাক্টর, এই আমি কি ময়েস কন্ট্রাক্টর এটা খাই না পিন্দি, ময়েস কন্ট্রাক্টর কে রে? আচ্ছা সেটা তো বলতে চাইতেছি, জানেন না তো এখানে মাঝখানে একটা পলিটিক্স হচ্ছে, পলিটিক্সে কি জানেন? ময়েস কন্ট্রাক্টর আমাদেরকে 10,000 টাকা ওভার করছে প্রধান অতিথি হওয়ার জন্য। আমি 15,000 টাকা দেবো, কি এর ময়েস কন্ট্রাক্টর? আপনার কাছ থেকে এত টাকা তো নিবো না, আমার খরচ হইতেছে কত? 7,440 আর ওই জায়গায় লাগাইলো 406, 8,000 টাকার মতো। কত আপনার কাছে যদি 3,000 টাকা চাই আপনি দিবেন না? এখন এই যে 3,000 টাকা, 1, 2, 3, 4, 5, 6 পুরো 3,000, এই এলাকার ওই ময়েস কন্ডাক্টর যদি কোনো জায়গায় গেস্ট হয়ে মানে অতিথি না যায় পারে, শোন মানে ওই ক্যারাম প্রতিযোগিতার ডাইনে বাইরে পিছে সামনে কোনো হানা দানের সেহাও না পড়ে, যদি পড়ছে তাহলে খবর আছে। আপনি কোনো চিন্তা করেন না, যদি ময়েস কন্ডাক্টর ভুলে আসে পরে অনুষ্ঠানে তারা যেটা করবো ক্যারাম বোর্ড, না 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 ওই তখন ক্যারাম বোর্ডের গুটির মতো মনে করেন যে টোকা দিয়া গর্তে ফেলাই দিব। না না গর্তে ফেলানোর দরকার নাই, খালি খেয়াল রাখবি যে না হয় বাস। ঠিক আছে, টাকা যদি লাগে আমার কাছে যাবি, 2,000, 4,000, 5,000 যখন যাবি যখন খুশি, আমি না থাকলে আমার ম্যানেজারে কই রাখুন তখন টাকা দিব। ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো টেনশন নেই, গেলাম। ঠিক আছে ঠিক আছে, যান গেলাম।